সম্মানিত সুধী, চেষ্টা কম করেন নাই, আপনারাও আবেগ নিয়ে বসছেন, আমিও আলহামদুলিল্লাহ। এখানে কথা যদি এক মিনিটও বলি, বলছি তো দুইটা আয়াত হইলো আপনাদেরকে শুনাইছি তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখানে পড়ছি, দুইটা আয়াত আপনাদেরকে শুনাইছি, এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। আমি তো মাতবপুরেরই, আমার জন্ম মাতবপুর, এটা আমার থানা, ওয়াজ মাহফিল ছাড়া আমার আসতে হবে ইনশাআল্লাহ। আমি সব সময় আপনাদের এখানে কোনো ধরনের সমস্যা হোক এটা আমি চাই না, আমার মাহফিল আরেকখানে আছে, মাহফিল আরেকখানে আছে, মাহফিল আমার এখন নবীনগর, আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ, কিন্তু কোরআন হাদিসের কথা চলবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার মানার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সৎ কাজে সতেজ বাধা হয় যার মধ্যে আল্লাহ কামিয়াব রাখে। দোয়া চাই আপনাদের কাছে ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। পরিশেষ একটা কথাই বলবো, মাতবপুর যুবকদের জন্য আপনারা দোয়া করবেন, তারা এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এখানে অনেক বায়ার আছে, এখন পর্যন্ত দুপুরের খাবার খায় নাই, এখনো খাবার খায় নাই, তো বিচার দিলাম আল্লাহর কাছে, দুনিয়াতে বিচার পাওয়া যায় না, আল্লাহর কাছে বিচার দিয়ে বিদায় হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার যে সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধি, এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত বরকতপূর্ণ একটি জায়গা, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় ওই জায়গাটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো, যতক্ষণ দিনই কথা শোনার উদ্দেশ্যে ফ্যান্ডেলটার ভিতরে আমরা বসব, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। তো আমি মনে করি রাস্তাঘাটে দোকান পাঠে যারা আছেন, মেহরবানি করে প্যান্ডেলটার ভিতরে বসি, সাকিনা নাজিল হয় যেখানে কোরআনের কথাবার্তা বলা হয়, এজন্য আমরা এই এটার ভিতরে বসে যাই। ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবো গুনা আমাদের দ্বারা না হওয়াটাই সম্ভাবনা, ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনা হওয়ার সম্ভব আছে, এই জন্য আমরা গুণামুক্ত পরিবেশে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধি, সময় খুব অল্প, অল্প সময়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন ইনশাআল্লাহ। একটা কথা মন গড়া হবে না ইনশাআল্লাহ, কোনো গিচ্ছা কাহিনী, কারো শান কারো মান বাড়ানোর এমন কোন উদ্দেশ্যে বয়ান নয়, এটা হবে কোরআন থেকে কথা। কোথা থেকে বলুন? কোরআন থেকে কথা বললে কোনো সমস্যা আছে? কোনো গিচ্ছা কাহিনী চলবে না ইনশাআল্লাহ, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, একটা কথাও কোরআনের বাহিরে হবে না ইনশাআল্লাহ। আপনারা আসছেন কোরআন থেকে কথা শোনার জন্য না, অন্য কোনো উদ্দেশ্য আছে? আমিও কোরআন থেকে কথা বলব। আমি আপনাদের সামনে সূরা নমল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরা, এটা এমন একটি সূরা, সূরা নমল এর বাংলা অর্থ হলো পিঁপড়ার সূরা। বলুন কিসের সূরা? পিপিলিকা মানে পিঁপড়ার সূরা। পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নামকরণ করছে, বিষয়টা একটু ভাবা দরকার, বোঝা দরকার। এত কিছু থাকতে আল্লাহ পিঁপড়ার নামে সূরার নামকরণ করলেন কেন? কোরআন শরীফে কোথাও কি সূরায়ে আবু বকর আছে, সূরায়ে উমর আছে, সূরায়ে আলী আছে? কথা বলে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের নাম দিয়ে সূরা নাই, অথচ একটা পিঁপড়ার নামে সূরা আল্লাহ নাজিল করছে, তাহলে পিঁপড়ার কত দাম?
পিপড়া যদি আপনি 2 কেজি বাজারে নেন বিক্রি হইব, কিন্তু আমাদের চোখে পিপড়ার কোনো দাম নাই, কিন্তু পিপড়ার নামে আল্লাহ একটা সুরার নামকরণ করছে, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 4 জন বাদশা ছিল, বলুন কয়জন? 4 জন বাদশা ছিল, 4 জন বাদশা ছিল, 2 জন ছিল ইমানদার, বাকি 2 জন ছিল বেঈমান, যারা গোটা পৃথিবী শাসন করছে, গোটা পৃথিবী। 2 জন বেঈমানের মধ্যে একজন হলো বখতনাসর, আরেকজন হলো নমরুদ। ইমানদারের মধ্যে একজন হলেন বাদশা জুলকারনাইন, আরেকজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ছিল গোটা পৃথিবীর বাদশা। নবীদের মধ্যে যত নবী রাসূলগণ আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, যত নবী রাসূল পাঠাইছেন লক্ষাধিকের উপরে, 2 জন নবী বাদে সমস্ত নবীরা দিন প্রচার প্রসার করতে গিয়া নির্যাতনের শিকার হয়েছে। কথা বুঝতেছেন আমার? কয়জন নবী বাদে? 2 জন নবী বাদে সমস্ত নবী রাসূলগণ দিন প্রচার প্রসার করতে গিয়া নির্যাতনের শিকার হয়েছে। 2 জন নবী হলেন না কেন, এই বিষয়টা ক্লিয়ার শুনেন। 1 জন নবী হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন প্রথম মানুষ, উনারে মারবো কে? কথা বলেন, তখন তো মানুষই ছিল না, তাই উনি কোনো নির্যাতনের শিকার হন নাই। আরেকজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন বাদশার ঘরের বাদশা, করিম ইবনে করিম। তো বাদশার উপরে হাত তোলার সাহস কারো আছে? বাদশার উপরে চক্রান্ত করার সাহস আছে? উনি যেহেতু দেশের বাদশা ছিল, ওনার বাবাও ছিল বাদশা, দাউদ পয়গম্বরের ছেলে হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে বাদশার আক্রমণ করবে কে? এই জন্য উনিও দিন প্রচার করতে গিয়া কোন ধরনের হামলা মামলা ওনার উপরে হয় নাই, উনি নির্যাতনের শিকার হন নাই। বাকি সমস্ত নবীগণ কি হইছে? নির্যাতনের শিকার। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন এক বাদশাই দিছিলেন। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর শুরুর থেকে নিয়া এমন বাদশাই আল্লাহ কাউকে দেয় নাই, ভবিষ্যতে এমন বাদশাই আল্লাহ কাউকে দিবে না। আমার কথা বুঝতেছেন? এদিকে তাকায় না, আপনার এদিকে তাকান। আমি প্রথমেই বলছি, কথা রেকর্ড করে রাখেন, প্রত্যেকটা কথা হবে কোরআন থেকে, কোথা থেকে? কোরআন থেকে, রেফারেন্স সহ কথা বলবো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক বাদশাই পাইছিলেন যা আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে কাউকে এমন বাদশাই দেন নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কাউকে দিবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 3টা বাহিনী দিছিল, বলুন কয়টা বাহিনী? এর মধ্যে মানুষ কুল ছিল ওনার বাহিনী, আরেকটা হলো জিন্নাত কুল থেকে ওনার একটা বাহিনী ছিল, আরেকটা হলো পক্ষী কুল থেকে ওনার বাহিনী ছিল। তাহলে মানুষ ওনার বাহিনী, জিন্নাত ওনার বাহিনী, পাখিরা ওনার বাহিনী, কয়টা বাহিনী? এরপরে সুলাইমান নবীকে আল্লাহ একটা তক্তে সুলাইমানি দিছিল, একটা বিমান দিছিল উনাকে। এই বিমান এমন এক বিমান যেটা চলার সময় কোনো পেট্রোলের প্রয়োজন হয় না, ডিজেলের প্রয়োজন হয় না, পানির প্রয়োজন হয় না। আপনাদের কাছে কথাগুলি কি আশ্চর্য লাগে? আশ্চর্য লাগলে সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ বলবে। তেল নাই, পেট্রোল নাই, পানি নাই, এটা আকাশে উঠত, কতজন মানুষ নিয়ে উঠত? লক্ষাধিক উপরে মানুষ এটার মধ্যে উঠতে পারত। পৃথিবীতে যত বড় বিমান হোক, মানুষের আবিষ্কার বিমান, 7000-এর উপরে কোনো প্যাসেঞ্জার উঠতে পারে না। আর হাজার হাজার বছর আগে সুলাইমানের বিমানে লক্ষাধিক মানুষ বসতে পারত, এই লক্ষাধিকের মধ্যে জিন থাকত, পাখি থাকত, মানুষ থাকত।
সুলাইমান নবীর প্রায় একাধিক 300 বিবি ছিল বউ। সুবহানাল্লাহ আছে, 300 বউ ছিল সুলাইমান নবীর, 700 দাসী বান্দি ছিল, জিন্নাত ছিল, পাকি ছিল। আল্লাহ ওনাকে এমন বাদশাহি দান করছে, সুবহানাল্লাহ। উনি যখন বিমানে উঠতেন ওনার তিনটা বাহিনী থাকত এই বিমানের মধ্যে। এই বিমানটা ল্যান্ড করার জন্য নির্ধারিত কোনো এয়ারপোর্টের দরকার ছিল না, যেখানে চাইতো সেখানেই বিমান ল্যান্ড করতে পারত। কথা বুঝতেছেন? যেখানে চাইতো সেখানে বিমান ল্যান্ড করতে পারত। একটা পর্যায়ে সুলাইমান পয়গম্বর এক জায়গায় যখন বিমান ল্যান্ড করলেন, ওই জায়গাটা ছিল পিপিলিকার রাজ্য। ওই জায়গাটা কি? পিপিলিকার রাজ্য। সুলাইমান নবীরে আমি প্রথমেই বলছি, আল্লাহ এমন রাজত্ব দিছেন যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হবে না।